আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কল বিয়ার লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ে নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশ বর্ণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় গরমে শিশুর যত্ন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাকসুদুর রহমান নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নবজাতক বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নম্বরে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডক্টর আবু সাঈদ শিমুল দর্শক আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম পড়েছে আমাদের বড়রা এখন আমাদের ত্রাহি অবস্থা বড়দের চেয়ে আসলে শিশুদের কিন্তু এই সময় সমস্যা অনেক বেশি হয়ে থাকে আমরা যে গরমের কারণে ডায়রিয়া হচ্ছে কাশি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে এই রোগ বালাইগুলো থেকে বাঁচার উপায় এবং কী করলে এই রোগ বাচ্চাদের হবে না বাসায় বসে কী করণীয় কখন হাসপাতালে নিয়ে যেতে হবে এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করবো আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান প্রথমে আসলে বলতে চাচ্ছে এই সময়ে গরমে বাচ্চাদের আপনার আমরা জানি যে আপনাদের শিশু হাসপাতালে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক রোগী ভর্তি হয় সারা বাংলাদেশ থেকে আসলে রোগী আসে আপনাদের হাসপাতালে গরমে এই সময় কোন কোন রোগীগুলো বেশি আসছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি ঠিকই বলেছেন যে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আসলে বাংলাদেশের ঋতু এখন যেভাবে হচ্ছে শীতকালে কিন্তু কিছু সময় প্রচণ্ড শীত গরমকালে ঠিক প্রচণ্ড গরম পড়েছে এবং এটা কিন্তু স্বাস্থ্যের উপরেও কিন্তু পড়ে আরেকটা জিনিস হলো শিশুরা হলো নাজুক প্রকৃতি তারা শরীরটা হলো সেন্সিটিভ তাদের এই গরমের কিন্তু প্রভাব পড়ে আপনি জানেন আমি যেখানে কাজ করি বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট যেটা কিন্তু এই সারা বিশ্বের মধ্যে তৃতীয় রুগী ভর্তির দিক থেকে এবং সেখানে কিন্তু বহির্বিভাগে প্রচুর রুগী ভর্তি হয় আমরা কিন্তু এই সময় যে রুগীগুলো পাচ্ছি সেখানে কিন্তু পঁচিশ শতাংশ বেশি রুগী পাচ্ছি তো যে জিনিসটা বললাম কোন রুগী যে রোগগুলো আমরা পাচ্ছি সেখানে কিন্তু অন্যান্য ঋতুর মতো রোগগুলো পাচ্ছি কিন্তু এই সময় বেশি পাচ্ছি যেমন নিউমোনিয়া হতে পারে ডায়রিয়া অ্যাজমার ভাবটা কিন্তু অনেক সময় বেড়ে যায় এছাড়া আপনার পানিভাইতে যে রোগগুলা যে হেপাটাইটিস এবং টাইফয়েড এই রোগীগুলোতে এখন বেশি যায় তবে একটি বিষয় আলোচনার বিষয় সেটা হলো যে ডায়রিয়াতে যে ডিহাইড্রেশন হয় এই গরমে কিন্তু সেটার মাত্রা বেড়ে যায় অর্থাৎ অন্যান্য রোগের যে উপসর্গ সেটার যে মাত্রা সেটা কিন্তু এই গরমে কিন্তু সেটা সোয়েটিং হওয়ার জন্য পানি শরীর থেকে বের হওয়ার জন্য এটার মাত্রাটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে বলছিলেন একটু যদি আমরা জানতে চাইছি আপনি যেটাই বলছিলেন পেটের বিভিন্ন সমস্যা বিশেষ করে ডায়রিয়া বেড়ে যাচ্ছে ডায়রিয়া হলে আসলে ঘরোয়াভাবে কী কী চিকিৎসা বা কী করণীয় মা বাবাদের হ্যাঁ এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই ডায়রিয়া আসলে কি। ডায়রিয়া থেকে শরীরটা পানি চলে যাবে পানির সাথে ইলেকট্রোলাইট যেটা আমরা আমি লবণ বলি সেটাও চলে যায় তাহলে একটা পথ সেটা হলো যে ওই সমপরিমাণ আপনার পানি শরীরে ঢুকাতে হবে সেটা হয় মুখ দিয়ে অথবা যদি খুব খারাপ অবস্থা হয় যে বাচ্চা নিস্তেজ হয়ে যায় মুখে খাওয়ার শক্তি নেই তখন কিন্তু শিরাপথে দিতে হবে তাহলে যতক্ষণ পর্যন্ত বাসায় বাবু বাবুটা থাকে আমরা তাকে প্রচুর পরিমাণ পানীয় খাওয়াবো যেটা আপনি নর্মাল পানি বলতে পারেন এবং নিধেন পক্ষে আমরা যখন দেখি যে সে কিন্তু পানি খেতে পারছে সে কিন্তু পানিটা বেশি খেতে পারছে গ্লাসটা থেকে কেড়ে নিয়ে যায় পানি তখন বুঝতে হবে তার ডিহাইড্রেশন আছে এই অবস্থায় কিন্তু বাসায় আমরা ট্রিটমেন্ট করতে পারি অর্থাৎ ওরসালেন খাওয়াবো অন্যান্য যে পানি জাতীয় যে খাবার ফলের জুস যেগুলো আমরা যেটা বাজারের ফলের জুস না সত্যিকারের যে ফল সেখান থেকে জুস বানিয়ে খাওয়াবো চিড়ার পানি তারপরে ভাতের মাড় এগুলো কিন্তু আমরা খেতে পারি সাথে সাথে ওরস্যালেন এর সাথে বলা হচ্ছে ডাক্তারি পরামর্শে যদি কিছু ওষুধ দেওয়া হয় তখন কিন্তু আমরা সেগুলো খেতে হবে আর যদি মনে করেন যে বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে যে আর খেতে পারতেছে না তখন কিন্তু ডাক্তারি পরামর্শ হসপিটালে ভর্তি করতে হবে জি খুব সুন্দরভাবে একটু যদি আর একটু বিস্তারিত আসলে জানতে যায় এই যে হাসপাতালে নেয়ার কথাটা বললেন একটা সময় থেকে তো আমরা বাসায় চিকিৎসা করব। আসলে ঠিক কোন সময়ে মনে হবে যে না আর বাসায় রাখা সম্ভব না এখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে দর্শকদের আস বিস্তারিত যদি বলতেন হ্যাঁ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম বাচ্চা যদি এক প্লেফুল থাকে সে যদি খেলাধুলা করে চেহারাটা দেখলে মনে হয় স্বাভাবিক কিন্তু পানি খায় সেটা পর্যন্ত আমরা রাখা যাবে কিন্তু যদি আমরা দেখি সে নিস্শেষ হয়ে যাচ্ছে পোস্টরাল একেবারে বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু টাকা হাসপাতাল একজন দর্শক রয়েছে আমরা দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই দর্শক আপনি কে বলছেন কোথা থেকে বলছেন বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন আমি রাঙ্গামাটি থেকে বলেছি আমার বাচ্চার বয়স হচ্ছে আপনার আড়াই বছর জি তো আমার পায়ের তালুটা হলুদ এক সপ্তাহ যাবৎ দেখতে পাচ্ছি আর ওর গায়ে জ্বর না তবে হচ্ছে আপনার গাটা গরম থাকে পরে আমি একটা চাইল্ড দেখানো হয়েছে ওই সার লিভারের একটা টেস্ট দিয়েছিলেন তো স্যারকে এখন আমি রিপোর্টটা দেখাইতে পারিনি আপনার কাছে কি রিপোর্টটা আছে আমাদের জানাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে এখন আছে জি একটু বলবেন ওইটা হচ্ছে বাবুর হচ্ছে ওইটাতে আপনার কাছে কি আছে জি কি দিয়েছিলেন বিলিরুবিন বা এসজিপিটি এমন কিছু কি দিয়েছিলেন বুঝতে পারিনি শুধু ব্লাড নিয়েছিলেন জি আচ্ছা ওখানে এসজিপিটি জিপিটি কিংবা বেল রুবিন এমন কিছু কি দিয়েছিলেন আমি এটা বুঝতে পারছি ধন্যবাদ আমরা মোটামুটি আসলে বুঝতে পেরেছি একটু যদি আমাদের বাবুর খাদ্যাভ্যাস সম্পর্কে একটু বলতেন বাবু বাবুকে কি গাজর বা এটা বের জিনিস বেশি খাওয়ান কি না হ্যাঁ ওকে আমি আপনার ওর বয়স যখন 1.5 বছর তখন থেকে এই অবধি জি আমরা মোটামুটি উনি জন হ্যাঁ হ্যাঁ বলেছেন আমরা মোটামুটি ধরে নিতে পারছি গাজর বা এই ধরনের বিষয়গুলি বেশি খাবার তবুও উনি বলেছেন যে অনেক দিন ধরে বাচ্চার বয়স আড়াই বছর এবং পায়ের তালুটা হলুদ এই বিষয় নিয়ে আমার মনে হয় বিস্তারিত একটা আলোচনার প্রয়োজন রয়েছে দর্শক আপনারা দেখছেন ডক্টর সনকল বিএড হসপিটাল লিমিটেড এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক মাকসুদুর রহমান এবং আমরা আজকে আলাপ করছি গরমে শিশুর যত্ন নিয়ে বিরতির আগে একজন দর্শক রাঙ্গামাটি থেকে ফোন করেছিলেন আড়াই বছর বাচ্চার বয়স পস্রাব হলুদ হচ্ছে এবং উনি বলেছেন পায়ের পাতাটা হলুদ এবং খাওয়ার রুচি নেই আপনি যদি পরামর্শ দিতেন হ্যাঁ প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা প্রশ্ন করার জন্য আসলে এই মায়েদের এইটা ভালো প্রশ্ন যে মারা সবসময় দুশ্চিন্তায় থাকে যে বাচ্চার কী হলো তো উনি যতটুকু আমাদেরকে বলল যতটুকু আমরা শুনতে পারলাম যে পা হলুদ ক্ষুদা মন্দা পস্রাব হলুদ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে শরীরে যদি একটু হলুদ ভাব থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে হলুদ জাতীয় কোনো খাবার খেয়েছে না সেটার মধ্যে একটা গাজর হতে পারে অত্যধিক গাজর যদি খায় তখন কিন্তু একটু হলুদ ভাব থাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি চিকিৎসকের কাছে আসলে আমরা বুঝতে পারবো এই হলুদ ভাবটা কি লিভারের কারণে হচ্ছে নাকি তো যে উপসর্গ ছিল সেখানে কিন্তু লিভারের কারণও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কারণ সেখানে পস্রাব হলুদ মন্দা তো এইসব ক্ষেত্রে আমরা লিভারের রোগ মনে করি এবং সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে হবে এখন উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে যে কিছু দিয়েছিলেন কিন্তু আমার মনে হয় কিছু পরীক্ষার প্রয়োজন হয় না তো সুতরাং চিকিৎসকেরা আসলে আমরা যেটা দিই যে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়েছে কিনা যদি রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন আমরা এটার কারণ খুঁজব যে কেন লিভারটার যে কতটুকু ক্ষতি হলো এজন্য জন্য আর আমরা বিভিন্ন পরীক্ষা নির এটা কি হেপাটাইটিস এ হেপাটাইটিস বি এসব কারণ হচ্ছে যদি এই রোগগুলো ধরা পড়ে তখন আমরা এই রোগের চিকিৎসাগুলো দিয়ে থাকি চিকিৎসার মধ্যে মেনলি যেহেতু ভাইরাসের সঠিক আমাদের যে ব্যাকটেরিয়াতে যেমন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে ভাইরাসে এই ধরনের নির্দিষ্ট কোনো যদি সিভিয়ারিটি না থাকে অ্যান্টিভাইরাল সাধারণত আমরা দিই না এগুলোকে স্বাভাবিক যে নিয়ম যে খাবার এবং একটু সতর্কতার সহিত আমরা যে নির্দিষ্ট পরিমাণ যে খাবারগুলো পেটে হজম হয় সহজপাচ্য যে খাবারগুলো সেগুলো আমরা খেয়ে থাকি এবং এর সাথে যে মাংস জাতীয় জিনিস কিন্তু একটু কম খাবে তার পায়খানা যেন নিয়মিত হয় এই জন্য একটু দেখতে হবে এবং নিয়মিত চিকিৎসকের সাথে পরামর্শ করে বাসায় থাকতে হবে আর যদি বেশি খারাপ হয় তখন হসপিটালে ভর্তি করতে হবে একটু যদি বলতেন অনেকে দেখা যায় যে যখন জন্ডিস হয় জন্ডিসের বিভিন্ন তরল জিনিস দিয়ে জন্ডিস ঝাড়ায় এরকম একটা বিষয় রয়েছে যে অনেকে অনেক কিছুর বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনেও খায় এই বিষয়গুলো কতগুলো বিজ্ঞানসম্মত অ্যাকচুয়ালি জিনিসটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই ভাইরাল যে জ্বরগুলা ভাইরাল যে হেপাটাইটিস বেশিরভাগই কিন্তু নিজে নিজে ভালো হয় একটা নির্দিষ্ট সময় পরে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেখানে আমরা যদি এই নির্দিষ্ট সময় যে জটিলতাগুলো হয় সেগুলো যদি না হয় সেজন্য আমরা খাদ্যাভ্যাস যদি একটু চেঞ্জ করি কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সহজপাত্র খাবার পায়খানা যেন শক্ত না হয় মানে এই জিনিসটা এবং পানি যদি খাওয়া হয় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি তাহলে কিন্তু হবে একটি জিনিস একটা মনে রাখতে হবে যে আমরা যে গরমে গরমে আমাদের অভ্যাস হলো যে আমরা কিন্তু রাস্তাঘাটের কিন্তু ডাবের পানি খাই আখের যে রস সেটা কিন্তু খেয়ে থাকি আবার শরবত খেয়ে থাকি এখানে কিন্তু একটি বিষয় সবচেয়ে দেখতে হবে যে আপনি যখন গরমে যে তারা আপনার তৃষ্ণা মেটানোর জন্য রাস্তাঘাটের যে জিনিসগুলো খান সেখানে কিন্তু যে পানিটা দেওয়া হয় সেটা কিন্তু বিশুদ্ধ না হতে পারে সেখানে কিন্তু হেপাটাইটিস এ থাকে অর্থাৎ তখন কিন্তু আপনার এবং টাইফয়েডও থাকতে পারে তখন কিন্তু আপনার এই জন্ডিস হতে পারে এবং আপনার টাইফয়েডও হতে পারে এছাড়া আরেকটি বিষয় হতে পারে আমাদের দেশে যে একটা ধারণা যে আখের রস খেলে কিন্তু জন্ডিস সারে আসলে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল আখের রস খেলে একটা হইতে পারে আপনি পুষ্টি পেতে পারেন কিন্তু আরেকটি বিশেষ সতর্কতা হলো যেখানে আখের রস বিক্রি হয় সেখানে কিন্তু জন্ডিস রুগী কিন্তু যায় এবং সে যে গ্লাসে খাচ্ছে সেটা কিন্তু জীবাণু থাকে এখন সুস্থ মানুষ যদি সেখানে যায় তারও কিন্তু জন্ডিস হতে পারে অর্থাৎ আমাদের কিন্তু জন্ডিস অবস্থায় কিন্তু গ্লাসটি আলাদা করে রাখতে হবে তার যে বাসায় যে যে খাবার দাবারের যে আমরা যেটা ইউটেন্সিল বলি যে থালা বাসন এগুলো কিন্তু তার জন্য আলাদা করে রাখতে হবে এবং রাস্তাঘাটে খাওয়া একেবারে নিষেধ করতে হবে কারণ সে ছড়াতে পারে আর যারা রোগটা নেই তাদের কিন্তু রোগটা হতে পারে তো এই বিষয়ে আমাদের একটু সতর্ক হবে সুন্দরভাবে বলছেন একটু যদি বলতেন এই সময় তো আপনি একটু বলছেন যে পানির কথা আর অন্য অন্য কোনো সতর্কতা অবলম্বন করতে এই যে জন্ডিস টাইফয়েড এগুলি থেকে বের হওয়ার জন্য পানিটাকে বিশুদ্ধ হলে কিভাবে ফুটাবে বা কী বিষয়গুলো হাইজিন মেনটেন করবে হ্যান্ড হাইজিন কীভাবে মেনটেন করবে একটু আমাদের হ্যাঁ এখানে বলা হচ্ছে যে যে আগে আমি প্রতিরোধ করব কিভাবে যার জন্ডিস হয় সেই ব্যক্তি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে রাখব এবং তা জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে রাখবো সিদ্ধ করে রাখব আর ফুটন্ত পানি কিন্তু ইউজ করতে হবে সেটা কিন্তু আমরা যেটা বলা হয় যে ফুটানোর পরে কিন্তু আধা ঘন্টা ফুটাতে হয় তারপরে আমরা কিন্তু ঠান্ডা হওয়া থেকে আধা ঘন্টা না ফুটন্ত পানি থেকে আধা ঘন্টা এবং হ্যান্ড স্যানি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে এবং আপনি যদি শোচাগার যান সেটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় আপনাকে বের হতে হবে যে সঠিকভাবে হাত ধোয়া এবং আপনি একটা জিনিস দেখতে যে আমরা অপরিষ্কার হাতে কিন্তু ট্যাপটা ধরি কিন্তু তখন পরবর্তীতে যিনি আসে তিনি কিন্তু তখন ওটা অনেক সময় ভুলে ধরতে পারে তো সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে বলে একটু এই সময়ে বাবারা প্রায় আমাদের কাছে এসে বলে বাচ্চা অত্যধিক ঘামায় এবং বাচ্চার পানি শূন্যত হয়ে যাচ্ছে বাচ্চাদের আসলে কতটুকু পানি খাওয়াতে হবে বা কিভাবে খাওয়াতে হবে এবং অতিরিক্ত ঘেমে গেলে কি করতে হবে এই বিষয় নিয়ে আমরা আলাপ করব বিরতির পর আমরা বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম এই সময় তো আমরা দেখতে যাচ্ছি পাচ্ছি যে বাচ্চারা প্রচণ্ড ঘামায় এবং অনেক সময় পানি শূন্যতা হয়ে যায় বাচ্চাদের কতটুকু পানি খাওয়ানো উচিত বয়স অনুযায়ী এবং অতিরিক্ত যারা ঘেমে যায় তাদের ক্ষেত্রে কী করণীয় হ্যাঁ এটা ভালোই প্রশ্ন একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা ছোটোবেলায় যে আমরা যে আমরা জানি যে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ যখন প্রচণ্ড গরম থাকে মাকে অতিরিক্ত পানি খেতে হবে এক্সট্রা পানি খেতে হবে দুই এক থেকে দুই গ্লাস বেশি নর্মাল অবস্থায় ঘেমে গেলে কিন্তু তার থেকে বেশি খেতে হবে আর বাচ্চাকে কিন্তু বুকের দুধ ছয় মাস পর্যন্ত বারে খেতে হবে এবং খেয়াল করতে হবে পস্রাব কমে যায় কি না যদি পস্রাব রাত দিন মিলে ছয় বারে বেশি হয় তাহলে কিন্তু বুঝতে হবে তার ডিহাইড্রেশন নেই কিন্তু যদি কমে যায় তাহলে বুঝতে হবে তার ডিহাইড্রেশন আছে তখন কিন্তু আমাদের ছয় মাস পর্যন্ত বারে বারে বুকের দুধ খাবে ছয় মাস পর থেকে যেহেতু আমরা জানি যে প্রতি সাধারণত এক বছর পর্যন্ত নয় থেকে দশ কেজি হয় তা দিনে সে কিন্তু দশ এম এল অর্থাৎ হল এক লিটারের মতো পানি খেতে হবে তো কিন্তু এই পানিটা সে যদি খাবারের সাথে কিছু পানি থাকে মায়ের বুকের দুধ খায় সেই হিসাবে কিন্তু অতিরিক্ত হিসাবে হয়তো এক থেকে দেড় গ্লাস বেশি খাবে আর আরেকটা দেখতে হবে তো পস্রাবটা কমে গেলো কিনা পস্রাবটা কমে গেলে কিন্তু তাকে আরেকটু বেশি পানি খেতে হবে দুই বছরের পরে ঠিক একই দুই বছর পরে আমরা করি আগে পারিবারিক খাবার খেয়ে থাকি তারপর মায়ের বুকের দুধ সুতরাং সেখানে কিন্তু পানিটা কিন্তু আর একটু বেশি খেতে হবে এক্সট্রা পানি যেটা দুই থেকে তিন গ্লাস কিন্তু অতিরিক্ত পানি খেতে হবে এবং এখানে অনেকেই করে কি ওর্সেলাইন খায় তো আসলে কি ওর্সেলাইনের ভিতরে আমাদের যে বাজারে যে পানি আছে সেটা কিন্তু মিনারেল ওয়াটার আমরা যে ট্যাপের পানি সেটা কিন্তু লবণ অলরেডি আছে সেটা খেলেও কিন্তু হয় যেটা স্যালাইন অনেকে খেয়ে থাকে এটা কিন্তু আমি বলবো যে হয়তো একবার খেতে পারে কিন্তু বারে বারে কিন্তু খাওয়া নিষেধ কারণ তখন সেখানে কিন্তু লবণ পরিমাণ বেড়ে যাচ্ছে বেশি আছে এবং শরীরে কিন্তু এটা মারাত্মক প্রভাব দেখা দিতে পারে লবণ আধিক্যের কারণে এজন্য আমি বলবো যারা সাধারণত গরম হলে কিন্তু স্যালাইন খায় তাদেরকে আমি নিষেধ করব স্বাভাবিক অবস্থা ওর্শালাইন খাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এবং নর্মাল যে মিনারেল ওয়াটার সেখানে কিন্তু আমাদের লবণ আছে সুতরাং সেগুলোই খাবেন আপনারা জি খুব সুন্দরভাবে বলছেন একটু যদি বলতেন যে এই সময়ে গরমে তো অনেক সময় বাচ্চারা স্কুলে যাচ্ছে পোশাক পরে যায় ঘামে একটু আবদ্ধ স্কুলে থাকে অনেক বাচ্চা দেখা যাচ্ছে হিট স্ট্রোক হতো অর্থাৎ অনেক সময় অনেকক্ষণ ধরে অসুস্থ থাকার কারণে বা আমরা দেখেছি যে সকালবেলায় যে প্রীটি হয় সেখানে তারা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে যেটা আমরা ডাক্তারের বাসে হিট স্ট্রোক বলে থাকে এই সময় এই বিষয়ে আসলে কি বলবেন কি পরামর্শ হ্যাঁ এটা ভালোই প্রশ্ন করেছেন আমরা মাঝে মাঝে দেখি স্কুল পোশাক পরিহিত অবস্থা তারা আমাদের হসপিটালে চলে আসে যে তারা অজ্ঞান হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে অভিভাবকরা নিয়ে আসে স্কুলের ড্রেস পরা অবস্থায় তো সেগুলোর কারণ হলো কি আমাদের বাংলাদেশে কিন্তু গাছপালা এখন কমে গেছে তো তারা কিন্তু ছায়াযুক্ত স্থান দিয়ে হাঁটে না তারা কিন্তু এই যে পিটি করে সেখানে কিন্তু উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার সরাসরি সূর্যের আলো পড়ে তো আমরা যে শরীরের টেম্পারেচার যখন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় শরীরটা তখন এটার সাথে খাপ খাওয়াতে পারে না তখন সেই মাথা ঘুরায় মাথা হালকা হয়ে যায় এমনকি তারা অজ্ঞান হয়ে যেতে পারে এছাড়া আর একটু যদি গরম দেখা যায় তখন কিন্তু শরীরে বিভিন্ন অঙ্গপতঙ্গ কাজ কমিয়ে দেয় কিডনি তার কাজ কমিয়ে দেবে লিভার কাজ কমিয়ে দেয় মাথা তার কাজ কমিয়ে দেয় তখনই কিন্তু শরীরে মারাত্মক অবস্থা দেখা যায় এবং মারাও যেতে পারে আমেরিকাতে বিভিন্ন সময় দেখা যায় যে সম্পর্কে যদি একটু করণীয় কিছুক্ষণ আগে আমি বললাম এখানে একটি বিষয় বলতে হবে যে অনেক সময় বাচ্চাদেরকে গাড়ির ভিতর দরজা আটকে রাখে গ্লাস মনে রাখতে হবে সূর্যের আলো ভিতরে ঢুকে সেটা কিন্তু আর বের হতে পারে না তখন কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় ভিতরে তখন কিন্তু হিট হিটিষ্ট করতে পারে তাহলে সেটা প্রিভেন্ট করতে হবে বাচ্চাকে যদি রাখা হয় গ্লাসটা একটু নামিয়ে রাখতে হবে যেন সূর্যের আলোটা না পড়ে ছায়াযুক্ত রাস্তা দিয়ে যেতে হবে এবং ডিহাইড্রেশন যেন না হয় সেটা কিন্তু খেতে হবে শরীরটা মুছে অথবা এই এই সব বিষয়গুলো যদি একটু মেনে জানেন হৃদস্তপ থেকে বাঁচতে পারবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি আসলে জি আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটি আসলে শুনছিলেন এই সময় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং পর্যাপ্ত পানি খাব না এবং দু বছরের নিচের বাচ্চাদের অবশ্যই বুকের দুধ খাইয়ে যেতে হবে এবং বিশুদ্ধ খাবার বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিতে হবে এবং ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাচ্চাকে রাখতে হবে এই নিয়মগুলো মেনে চললেই আমাদের শিশুরা মুক্ত থাকতে পারবে সুস্থ থাকতে পারবে আমাদের শিশুরা সুস্থ থাকুক আমরা সুস্থ থাকি এই কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ